আসসালামু আলাইকুম বাংলাদেশি জব ইউটিউব চ্যানেলে আমি মোহাম্মদ মোহন সবাইকে স্বাগত জানাচ্ছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে নিয়োগ প্রক্রিয়াগুলো কিছুদিন আগে হয়েছিল অর্থাৎ অনলাইনে আবেদন হয়েছিল সেগুলোর নিয়োগ পরীক্ষার যে তারিখ সেই তারিখ প্রকাশ করা হয়েছে তো এখন আপনাদেরকে আমি নোটিশটি দেখাবো এবং কত তারিখ থেকে পরীক্ষা এবং সিট প্ল্যানগুলো দেখাবো কোন কোন প্রতিষ্ঠানে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে তো ভিডিওর শুরুতে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তীতে এই ধরনের নিউজ আপলোড করলে সাথে সাথে আপনি নোটিফিকেশনে পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করোনাকালীন অনেকগুলো নিয়োগ প্রকাশ প্রকাশিত হয়েছিল তো এখন আপনাদেরকে আমি নোটিশটি পড়ে শোনাচ্ছি একটু খেয়াল করুন এই নোটিশটি প্রকাশ করা হয়েছে আট ফেব্রুয়ারি দু তারিখ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ এখানে বলা হয়েছে ওয়ারলেস অপারেটর গ্রেড আঠারো পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওয়ারলেস অপারেটর গ্রেড আঠারো এর শূন্য পদে কর্মচারী নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী উনিশ ফেব্রুয়ারি দুই হাজার একুশ তারিখ আমি আবার বলছি আগামী উনিশ ফেব্রুয়ারি দুই হাজার একুশ তারিখ বিকেল তিন ঘটিকায় নিম্ন বায়ান্নটি শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্রে অনুষ্ঠিত হবে তো এখানে আপনাদের রোল নম্বরগুলো দেওয়া আছে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও রোল নম্বরের ব্যাপ্তি অর্থাৎ এখানে যে রোল নম্বরটা সেটা হচ্ছে এক থেকে এক পর্যন্ত এই সামনের গুলো হল কোড এখানে এক থেকে এক পর্যন্ত হবে শহীদ পুলিশ স্মৃতি কলেজ মিরপুর ১৪ ঢাকা এভাবে পর্যায়ক্রমে এত থেকে এত পর্যন্ত এত থেকে এত পর্যন্ত এভাবে পর্যায়ক্রমে সর্বমোট বায়ান্নটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে দেওয়া আছে অর্থাৎ বায়ান্নটি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে সর্বশেষ রোল হচ্ছে এখানে এক লক্ষ অর্থাৎ সর্বমোট প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বি এই ওয়েবসাইট হতে ডাউনলোডপূর্বক প্রিন্ট রঙিন কপি করে নিতে হবে প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন এখানে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনাদেরকে এস এম এস এর মাধ্যমে জানানো হবে তবে অনেকের বিভিন্ন সমস্যার কারণে এস এম এস যায় না তারা কিন্তু এস এম এস না গেলেও আবার অনেকে কিন্তু এস এম এস না গেলে মনে করেন যে আপনি পরীক্ষার জন্য উপযুক্ত না বা পরীক্ষার বাসায় আপনি টিকিট নেই এ ধরনের কিছু না অনেক সময় সার্ভার সমস্যার কারণে আপনার মোবাইলে এসএমএস নাও যেতে পারে এস এমএস না গেলে আপনি আগের যে ইউজারটি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন উল্লেখ্য ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করার বিষয়ে এবং পরীক্ষার তারিখ ও সময় সম্পর্কে প্রার্থীদেরকে টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক এসএমএস এর মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করা হল লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এবং মৌখিক পরীক্ষার তারিখ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে ডাব্লিউ প্রকাশ করা হবে অধিকন্ত সকল পরীক্ষার ফলাফল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোটিশ বোর্ডে পাওয়া যাবে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক এসএমএস এর মাধ্যমে সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে অবহিত করা হবে মাদক তথ্য ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডিএনসি ডট গভ ডট বিডি ভিজিট করার অনুরোধ সহ এই সংক্রান্ত কোনো সমস্যা হলে ফোন নম্বর জিরো টু ফোর এইট থ্রি টু টু ওয়ান সেভেন এইটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল মোহাম্মদ মামুন উপপরিচালক প্রশাসন ও সদস্য সচিব বিভাগীয় বাছাই নির্বাচন কমিটি তো এই ছিল নিয়োগ পরীক্ষার সর্বশেষ তথ্য এভাবে চেষ্টা করব সবসময় আপনাদেরকে নিয়োগ পরীক্ষার তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য অর্থাৎ কবে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে আর প্রাইমারি নিয়োগ পরীক্ষা সংক্রান্ত একটি তথ্য এসেছে আমি সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য